শীতের মরশুম পড়তে শিক্ষক দম্পতির হাত পা বেঁধে ডাকাতি লুট করা হয়, 4 ভরি সোনা, 3.5 লক্ষ টাকা নগদ। ঘটনাটি মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় বলে জানা যায়। ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গিয়েছে ওই শিক্ষকের নাম আনোয়ার হোসেন, তিনি আমৃতি কামাত প্রাথমিক স্কুলের শিক্ষক, আদিবাড়ি মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর গ্রামে। 2003 সালে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় বাড়ি করেন। আনোয়ার হোসেনের স্ত্রী তনুজা পারভীন জানান, প্রতিদিনের মতো এদিন রাত্রিবেলা যাওয়া খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে 8 থেকে 10 জনের একটি ডাকাত দল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর যখন ঘুম ভাঙে দেখতে পান তাদের হাত পা ডাকাত দল বেঁধে রেখেছে এবং হাঁসুয়া গলায় ধরে রয়েছে, সমস্ত কিছু লুট করছে। শব্দ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছিল ডাকাতের দলটি। লুট করা হয়েছে 4 ভরি সোনা, 3.5 লক্ষ টাকা নগদ সহ সমস্ত কিছু। মারধর করা হয় প্রাথমিক শিক্ষককে। শিক্ষক আনোয়ার হোসেনের পায়ে হাঁসুয়ার কোপ লাগে। ডাকাত দল পালিয়ে গেলে তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আহত শিক্ষককে মালদা মেডিকেলে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে তিনি চিকিৎসা। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রতিবেশী সাকিরউদ্দিন আহমেদ জানান, তারা শুনতে পান গ্রিল কেটে 8 থেকে 10 জনের ডাকাত দল হানা দিয়েছে ওই বাড়িতে। তারা চান দোষীদের গ্রেপ্তার করা হোক, সঠিক তদন্ত চান তারা। এবার আমরা যখন ঘুম ভেঙে দেখি তো আমাদের বিছানার ওপরে 5-6 জন লোক হাঁসুয়া নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে ওরা আমাদেরকে হাত পা বেঁধে আমাদের ঘরে যা ছিল সব ভাঙচুর করে নিয়ে বেরিয়ে গেল। ওই 3 লাখ টাকার মতো আর 4 ভরি সোনা। আমরা যেটা শুনেছি যে এখানে ওই রাত মোটামুটি 1:30টার দিকে 10 থেকে 12 জন ডাকাত এসেছিল। এসে এই ঘরের জানালা যে গ্রিলটা আছে ওই গ্রিল কেটে ঢুকেছিল ওরা। হ্যাঁ, গ্রিল কেটে ঢুকে এই ঘরটা খুলতে বলেছিল, খোলা হয়েছিল ঘরটা। খোলার পর তারপরে ওদের কাছে আলমারির চাবি চেয়েছিল। হ্যাঁ, আলমারির চাবি নিয়ে, হ্যাঁ, আলমারির ভিতরে যা ছিল সোনা গয়না সব কিছু ওরা নিয়ে চলে গেছে। 1 লক্ষ টাকাও নিয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি 2.5 লাখ টাকা ছিল। 3.5 লক্ষ টাকা, হ্যাঁ, প্রায় 3.5 লক্ষ টাকার মতো ছিল আর কি।